ওয়েলকাম টু পাঁচফোড়ন কিচেন। পাঁচফোড়ন কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ইলিশ মাছ রান্না করে দেখাবো। আমি বাজার থেকে দুটো বড় সাইজের ইলিশ নিয়ে এসেছি। দেখুন, মাছ দুটোকে প্রথমে কেটে নেব। আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। আমি আপনাদের ভাপাটা আজকে কড়াইতে করে দেখাচ্ছি, আপনারা প্রেশার কুকারেও করতে পারেন। এইভাবে বসিয়ে দিয়ে এর উপরে সর্ষের পেস্টটি আমি এর মধ্যে সর্ষের বাদবাকি পেস্ট দিয়ে দিলাম। উপর দিয়ে কটা গোটা কাঁচা লঙ্কা, আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল, দিয়ে তাকে ঢেকে দেবো। দেখুন, আমাদের জল গরম হয়ে গেছে। এরপর আমরা এই বাটিটি বসিয়ে দেব।
10 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে দেখে নেব আমাদের তৈরি হয়ে যাবে আজকের ইলিশ ভাপা সর্ষে ইলিশ। আপনাদের রেসিপিটি কিরকম লাগলো আপনারা দেখে অবশ্যই জানাবেন এবং এই পাঁচফোড়ন চ্যানেলটিকে কমেন্ট সাবস্ক্রাইব ও লাইক। এইভাবে আপনারা বাড়িতে ভাপা ইলিশ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এই রকমই নিত্য নতুন আরও রান্না পেতে আমাদের চ্যানেলটিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে নিত্য নতুন রান্না দেখার জন্য আপনারা কমেন্ট করে জানান। ভালো খান, সুস্থ থাকুন।